নমস্কার, আমি কৌস্তভ ঘোষ। নারী দিবসে নিজের মনের ভাব লেখনীর মধ্য দিয়ে প্রকাশ করার এই যে অভিনব প্রয়াস মেডিসিন নিয়ে এসেছে, তাকে আমার কুর্ণিশ। এবং সব থেকে আনন্দ লাগছে আমি সেই প্রতিযোগিতা বা সেই প্রয়াসে অংশগ্রহণ করতে পেরেছি, এবং আরো বেশি ভালো লাগছে যখন জানতে পেরেছি আমার লেখা সিলেক্টেড হয়েছে। তো প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমাকে আমার লেখা পাঠ করতে হবে, আমি সেটাই চেষ্টা করছি। আমি পাঠক নই, আমি লিখতে ভালোবাসি, তবু চেষ্টা করছি। লেখাটার একটা একটি শিরোনাম দিয়েছিলাম, জননী তোমার করুণ চরণখানি। এই দেশ শুধু মানচিত্র নয়, নয় কাঁটাতারে ঘেরা একটা ভূখণ্ড মাত্র। এদেশে পশ্চিমী ধাঁচে কোনো মাতৃদিবস নেই। কেন? কেননা এদেশ প্রতিদিনই মাকে স্মরণ করে। যুদ্ধে যাওয়ার আগে ছেলের কপালে মা ভবানীর রক্ত তিলক এঁকে দেয় কোনো পিতা। এ আমার দেশ, যেখানে পথভ্রষ্ট মানুষকে আলোর বাণী শোনায় গ্রাম্য মেয়ে সারদা। অন্যদিকে এদেশের ধুলোবালি মাটিতে বিদেশিনী লেডি হয়ে যায় ভগিনী নিবেদিতা। আমার মেয়ে নটী বিনোদিনী মঞ্চ কাঁপায় কোন সে যুগ থেকে, তারই হাত ধরে সুচিত্রা সেন গর্বিত করে দেশকে। আমার মেয়ে অ্যাগনেস মাদার টেরেসা হয়ে যায় শুধু মানুষকে ভালোবেসে। আমার সাঁওতালি মেয়ে সাহিত্যে ক্যামেলিয়া হয়ে ফোটে। আজও বনলতা সেনের চোখে কোনো দিকহারা নাবিক খুঁজে পায় পাখির নীড়ের আশ্রয়। ব্রিটিশের সামনে রুখে দাঁড়ায় রানী লক্ষ্মীবাঈ, পতাকা হাতে লুটিয়ে পড়ে গুলিবিদ্ধ মাতঙ্গিনী। এদেশে রাজনীতির মঞ্চে দাপিয়ে বেড়ায় ইন্দিরা নামে মেয়েটি। গোটা বিশ্ব অবাক চোখে দেখে ব্যাডমিন্টন কোর্টে সাইনা নেহালকে। আর বাচেন্দ্রী পায়ের পায়ের তলায় থাকে হিমালয় শৃঙ্গ, সুরে ভরে ওঠে আকাশ বাতাস লতার কলকাকুলিতে। একদিকে কিরণ বেদী যখন দুর্নীতি দমনে তৎপর, তখন আমার মেয়ে সুস্মিতা সেন বিশ্ব সুন্দরীর মঞ্চে মুকুট পরে দাঁড়িয়ে, আর মেধাবী মেয়ে শকুন্তলা হাসি মুখে কঠিন গাণিতিক সমস্যা সমাধানে ব্যস্ত। তবু নির্যাতিত হয় আমার মেয়ে, অপমানিত হয় দ্রৌপদী, সতীত্ব পরীক্ষার ভানে পুড়িয়ে মারার চেষ্টা চলে সীতা নামে মেয়েটিকে। কুমারী মা কুন্তি হয় কলঙ্কিত। আচ্ছা, কোনো কুমার পিতা কেন নেই? গুলিতে নিহত হয় জেসিকা, নিজের দেশে মিলিটারিদের নির্যাতনের বিরুদ্ধে লড়তে হয় শর্মিলা চানুকেই। কেন বলুন তো? হয়তো সেই জন্যই এই দেশ আজও জননী। শুধু রাজনৈতিক স্লোগানে মামাটি মানুষ নয়, বরং আমার দেশের মেয়েকে গড়ে তুলি মায়া মমতায়, যার সাথে জীবনের সমস্ত সম্পর্ক, মা বোন বান্ধবী প্রেমিকা স্ত্রী মেয়ে, তখন তার পায়ে হাত রেখে স্বীকার করতে দ্বিধা কোথায়। তুমি তো দিতেছ মা যাছে তোমারি, স্বর্ণ শস্য তব জাহ্নবী বারি, জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী, এরা কি দেবে তোরে কিছু না কিছু না, মিথ্যা কহে শুধু কত কি ভানে। কেন ছে আছ গো মা মুখপানে, কেন ছে আছ গো মা। নমস্কার।